नमस्कार सबाई के हृदय थेके आमार चैनले स्वागत करछी। आमार नाम बिनय मजुमदार, आमी एकजन गवर्नमेंट सार्टिफाइड योगा टीचार एवं न्यूरोथेरापिस्ट। आर आज के जे विषयेर उपरे कथा बोलते चाइछी सेटा अत्यंत अत्यंत लाभदायक एफेक्टिव एवं आपनार शरीर के ठीक रखार जन्य इम्यूनिटी सिस्टेम के बुस्ट आप करार जन्य रोग प्रतिरोध क्षमता के बुस्ट आप करार जन्य बाड़ानोर जन्य। तो चलुन आज के डायरेक्ट आमरा विषये चले आसि। आर हाँ, एखोनो पर्यन्त यदि आमार चैनल के सबस्क्राइब ना करे थाकेन ताहले अवश्यई नीचे जे रेड कलारेर जे बटन आछे सबस्क्राइब बटन सेटाके हिट करुन एवं बेल आइकन को भी हिट करुन। चलुन विषये आसा जाक डायरेक्ट। तो इम्यूनिटी सिस्टेम के बुस्ट आप करबें किभाबे, एखन जे कथाटा अपनी सब समय सुनते हैं नेटे गूगले सबथेके बेसि जे जिनिसटा सार्च होच्छे सेइटा होच्छे रोग प्रतिरोध क्षमता। इम्यूनिटी सिस्टेम के किभाबे बुस्ट आप करबे, पूरा दुनिया इम्यूनिटी सिस्टेम के बुस्ट आप करार जन्य लेगे आछे एवं आमादेर माननीय प्रधानमंत्रीओ एई कथाटा बोलछेन। तो आमादेर কাজ হচ্ছে যে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করা, শুধু করোনার জন্য নয় যে কোনো রোগের জন্য। ইমিউনিটি সিস্টেম যদি ঠিক থাকে তাহলে আপনার শরীরে কিচ্ছু হতে পারবে না, মানে কোনো রকম ভাইরাস ব্যাকটেরিয়া আপনাকে অ্যাটাক করে শরীরকে খারাপ করতে পারবে না। তো এর জন্য যেটা করা অবশ্যই দরকার সেটা হচ্ছে একটা, আজকে শুধু টেকনিক, একটি টেকনিক আজকে শেয়ার করব, প্রচণ্ড এফেক্টিভ আয়ুষ গভর্নমেন্ট দ্বারা রিকমেন্ডেড টেকনিক। এবং এর নেক্সট ভিডিওতে আরও একটি টেকনিক শেয়ার করব যেটা আরও অত্যন্ত এফেক্টিভ। কিন্তু আজকে যে টেকনিকটা সেটা সরল এবং প্রচণ্ড পাওয়ারফুল। সরল বহুত ইজি, সবাই করতে পারবে, কিন্তু প্রচণ্ডভাবে পাওয়ারফুল আপনার লাংসের ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য, আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করার জন্য এবং হাতের মাংসপেশি এবং স্পাইনাল কর্ড মেরুদণ্ডের মাংসপেশিকে স্ট্রং করার জন্য। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এর সাবধানী সাবধানিটা হচ্ছে যদি আপনার হার্টে যদি প্রবলেম থাকে, হাই বিপির যদি প্রবলেম থাকে, তাহলে একদম সাবধানীপূর্বক ধীরে ধীরে করতে হবে। তো কী করতে হবে আমি একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করব, কিন্তু একটু আলাদা হবে। এটা হয়তো অনেক সংস্থা করায় অলরেডি, কিন্তু বাট এইটা আয়ুষ গভর্নমেন্ট দ্বারা রিকমেন্ডেড, এইটা সবাইকেই করতে হবে এখন এবং ঘরে সবাই মিলে একসঙ্গে বসে করুন। কী করতে হবে দেখুন না, জাস্ট হাতটাকে এমনি করে মুঠো করলেন, নিঃশ্বাস নিতে হবে আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে হাতটাকে নিচে, নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস ছেড়ে দিয়ে হাতটা নিচে। আরেকবার বলছি, নিঃশ্বাস ভর্তি করে হাত উপরে খোলা হয়ে যাবে, নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে হাতটা নিচে, যখন মুঠো করে আসি তখন নিচে। এটা আপনি হাত খোলা ছাড়া এটা যেভাবে ইচ্ছা করতে পারেন, কিন্তু মেন হবে নিঃশ্বাসটা নিতে হবে আর নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে নিচে। আরেকবার শুনুন ভালো করে, নিঃশ্বাস ভিতরে নিতে হবে ইন আর আউট। এইটা মিনিমাম সকাল আর সন্ধ্যের সময়, সকাল আর সন্ধ্যের সময় খালি পেতে 30 টাইমস 30 টাইম। তো কীভাবে হবে একবার দেখিয়ে দিচ্ছি, 30 টাইমস 30 টাইমস। সকালে কীভাবে করবেন 30 টাইমস, যে হাতটা উপরে তুললাম, নিঃশ্বাস ভিতরে নিয়ে নিলাম, নিঃশ্বাস ছেড়ে দিলাম, ঝটকার সঙ্গে সামনে নিলাম, 2 নিঃশ্বাস 3, নিঃশ্বাস ইন 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26 28 29 30। এরপরে আরামে চোখটা বন্ধ করে বসে থাকতে হবে এবং শরীরের মধ্যে যে সংবেদনায় চলছে, রক্ত প্রবাহ যে চলছে, ছুটছে রক্তগুলো যে, সেটাকে অনুভব করতে হবে চোখ বন্ধ করে কিছুক্ষণ, মিনিমাম 1 মিনিটের মতন অনুভব করতে হবে। ফের এই সেম প্রক্রিয়াকে আরও 2 বার রিপিট করতে হবে এবং ঘরের সবার সঙ্গে করতে হবে মিনিমাম 3 বার 3 রাউন্ড 30 টাইমস, রেস্ট 1 মিনিট,
আবার সেম প্রক্রিয়া, 1 মিনিট রেস্ট, আবার 30 টাইমস। তো এটা সকালে হয়ে গেল এবং সন্ধ্যের সময় ঘরে সবাই মিলে বসে করুন, একসঙ্গে করুন, করে দেখবেন যে আপনার কি হচ্ছে, মানে লাংসের ক্যাপাসিটি বেড়ে গেছে। যদি আপনি 1 সপ্তাহ করেন তাহলে লাংসের ক্যাপাসিটি বাড়বে, এবং যদি 1 মাস কন্টিনিউ করেন প্রচণ্ডভাবে বেড়ে যায়। এবং যদি এটাকে আপনি পরীক্ষা করে দেখতে পারেন, যদি আপনি সিঁড়িতে উঠছেন, হেঁটে হেঁটে যদি সিঁড়িতে উঠছেন, প্রথমে আপনার দুতলা উঠতেই দেখবেন হাঁপানি আসছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। কিন্তু যদি আর কন্টিনিউ প্র্যাকটিস করেন 5তলা 6তলা পর্যন্ত উঠে যাবেন, আপনার এই হাঁপানি ভাবটা আসবে না, মানে লাংসের ক্যাপাসিটি বাড়তে থাকছে। আর যারা একদম ইয়াং, যাদের রেগুলার বেসিসে যোগা প্রাণায়াম করেন এবং আসন করেন, তাদের জন্য আমি রিকমেন্ড করবো, তারা কন্টিনিউ করতে থাকবে লাংসের ক্যাপাসিটি বাড়ানোর জন্য, মানে ঝটকার সঙ্গে করবে এবং ম্যাক্সিমাম করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না, এটা করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এমন অবস্থায় থাকবে যে হাত আর তুলতে পারছেন না, ততক্ষণ। হতে পারে যে 70 টাইমস, হতে পারে 80 টাইমস করার পরে হাত তুলতে পারছেন না, হতে পারে আপনি 100 টাইমস করার পরে হাতকে তুলতে পারছেন না। তো কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, ফোর্সফুলি কন্টিনিউ। এক পরিস্থিতি আসবে যেখানে আর হাত এর উপরে তুলাই যাচ্ছে না, তো ততদূর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। বাট এটা রেস্ট্রিকশন হচ্ছে যারা আসন প্রাণায়াম করে অথবা কোনো এক্সারসাইজ করে অথবা কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য এটা রিকমেন্ডেড, বাট সবার জন্য নয়। যাদের শরীরে কোনো রোগ আছে, লাংসের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তারা কিন্তু করতে পারবে না। তো এইটা করুন, প্রচণ্ড জবরদস্ত টেকনিক, সব জায়গায় চলছে, সবাই করছে, আমি ঘরে সবাই মিলে করছি, অবশ্যই আপনারা করুন, এর লাভ নিন, তো প্রচণ্ড লাভ পাবেন। এবং এটা করার পরে কেমন লাগছে আমার নিজের কমেন্ট বক্সে শেয়ার করুন, আমি আপনার জন্য কমেন্টের জন্য অপেক্ষা করব। আর এই ভিডিওটিকে আপনার যত রিলেটিভ আছে, যত ফ্রেন্ড সার্কেল আছে, যত আপনার ডিজিটাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সবেতে শেয়ার করুন। আমি চাই এই ভিডিওটি যাতে সব ঘরে পৌঁছে যাক এবং সবাই এই জিনিসটাকে অ্যাপ্লাই করুক, ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করুক, শুধু করোনার জন্য নয়, যেরকম সিজন চেঞ্জ হলে যেরকম শরীর খারাপ হতে থাকে, ঠান্ডা কাশি লেগে থাকতে থাকে, এর জন্য এটা প্রচণ্ড এফেক্টিভ। তো রেগুলার বেসিসে করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, সবাই মিলে একসঙ্গে থাকুন, এই আশা আর বিশ্বাসের সঙ্গে আমার বাণীকে এখানে রাখছি। ধন্যবাদ।